উপস্বাস্থ্য কেন্দ্রের মূল গেট বন্ধ করে চলল পিকনিকের আসর। গভীর রাত পর্যন্ত চলল পিকনিক। গায়েঘাটার ঘটনায় নিন্দায় সরব সব পক্ষ। উপস্বাস্থ্য কেন্দ্রের মূল গেট বন্ধ করে স্বাধীনতা দিবস উপলক্ষে পিকনিকের আসর, চলল খাওয়া দাওয়া গান বাজনা, গভীর রাত পর্যন্ত চলে এই পিকনিক। বিষয়টিকে নিন্দা করেছে তৃণমূল ও বিজেপি। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার ধর্মপুর উপস্বাস্থ্য কেন্দ্রে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। যদিও কর্তৃপক্ষের দাবি, অনেক সময় সেবামূলক কাজের জন্য মাইক বাজানোর অনুমতি দেওয়া হয়, কিন্তু পিকনিক বা এই ধরনের কাজে কখনোই অনুমতি দেওয়া হয় না। কেন বা কারা এই কাজ করেছে তা খতিয়ে দেখা হবে। সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় একটি ক্লাব সংগঠন প্রীতি ফুটবল ম্যাচ ও পিকনিকের আয়োজন করেছিল। দিনে স্বাস্থ্যকেন্দ্রের বাইরের মাঠে খেলা হলেও রাতে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যেই পিকনিকের আসর বসিয়েছিল ক্লাব সদস্যরা। রাত পর্যন্ত চলে গান বাজনা, খাওয়া দাওয়া। ক্লাব সদস্যদের দাবি, হঠাৎ বৃষ্টির কারণে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে স্থানীয় সাধারণ মানুষদের নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। হসপিটালের গেট বন্ধ করিনি আমরা, আমাদের পিছনে খেলা হচ্ছিল। প্রথমে বাচ্চাদের টিম খেলা হয়েছে, তারপরে আমাদের সিনিয়র সদস্য আর জুনিয়র সদস্যদের মিলে আমরা খেলা করেছি, ঠিক আছে। এবার বৃষ্টি আসলো, এবার তাদের একটু টিফিনের ব্যবস্থা করা হয়, তার জন্যে আমরা হসপিটালের সামনে যে রাস্তাটা ছিল কংক্রিট আছে বলে ওখানটাই যাতে বসে বাচ্চারা খেতে পারে সেই জন্য আমরা প্যান্ডেল করে নিয়েছিলাম। গান বাজনাও হয়েছিল? না না, গান বাজনা বক্স বাজানো হয়েছে না। রাত্রেবেলায় কত কী হয়েছে সেটা বলতে হবে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই ধরনের কাজ কখনোই কাম্য নয়। হসপিটালের মধ্যে তো এসব প্রথমত করা যায় না, সেটা একটা হসপিটাল। আর সেখানে পিকনিক করা, গান বাজনা করা, পনেরো আগস্ট উপলক্ষে বিভিন্ন কিছু করা, এটা উচিত নয়, এটা দুঃখজনক ঘটনা। কারণ আরও অনেক জায়গা আছে, ক্লাবের পাশে মাঠ আছে, অন্য জায়গায় আছে, সেখানে করতে পারত না। এটা ওইখানে হসপিটালের ওখানে পিকনিক করা, মাংস, তারপরে বিভিন্ন আসর বসানো, এগুলো ঠিক না, এটা আমরা সমর্থন করি না। না, দলীয়ভাবে এটা বলতে চাই যে হসপিটাল হোক, স্কুল হোক, এর মধ্যে বিভিন্ন রকম পিকনিক আসর বসানো উচিত নয়, এটা সামাজিক ভারসাম্য নষ্ট করে। বিষয়টি নিয়ে নিন্দা করেছে তৃণমূল। অ্যাকচুয়ালি বিষয়টা আমরা অনেক রাত্রে জেনেছি। আমরা ওখানে নেতাজি স্পোর্টিং ক্লাব যেটা রয়েছে, ওরা স্বাধীনতা দিবস পালন করেছে, সারাদিন মাইক ওখানে বেজে দিয়েছে, কিন্তু ওরা রাত্রে পিকনিক করবে এরকম কোনো খবর ছিল না। এটা যথেষ্ট নিন্দনীয় আমরা রাত্রে জেনেছি। লোকাল ওখানকার যারা আছে তাদের আমাদের তরফ থেকে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা প্রশাসনের কাছে ওই বিষয়ে জানিয়েছি বা আজকে আরও বৃহত্তরভাবে জানাবো আমরা। কারণ এটা কখনোই মেনে নেওয়া যায় না, এটা কাঙ্ক্ষিত ঘটনা নয়। অনুমতি দেওয়ার তো প্রশ্নই নেই, এটা তো কাঙ্ক্ষিত ঘটনা নয়, এটা তো যথেষ্ট নিন্দনীয় ঘটনা। আমরা প্রশাসনকে আজকে জানাচ্ছি বিষয়টা, যাতে ভবিষ্যতে এটা না করতে পারে, এবং ক্লাবের যারা সদস্য তাদের সঙ্গে আমরা কথা বলবো। এটা একটা গরিব কাজ ওরা করেছে ওখানে। গাইঘাটা ব্লক স্বাস্থ্য আধিকারিক সুজয় গাইন বলেন, আমি বিষয়টি এখনো জানি না, ওই স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসারকে বিষয়টি জানাতে বলেছি, আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত আমার কাছে নেই, কারণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মেডিকেল অফিসার চার্জে থাকে, তার তরফ থেকে কোনো বার্তা আমি পাইনি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অনেক সময় বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক অনুষ্ঠান ইত্যাদি করার জন্য অনুমতি পেয়ে থাকে, তবে পিকনিক বা এই জাতীয় অনুষ্ঠানের জন্য হাসপাতালের তরফ থেকে কখনোই অনুমতি দেওয়া হয় না বা এটা বাঞ্ছনীয় নয়। আমি আমাদের করণীয় যে পদক্ষেপ সেটা অনডিউটি মেডিকেল অফিসারকে জানিয়েছি, তিনি থানায় লিখিত অভিযোগ জানাবেন। ঠিক, আপনারা অভিযোগ করবেন, আইন মাফিক সেটাই করা উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।